সজাই বিজেপিত মহাযুদ্ধ প্রাক্তন বিধায়ক বনাম বর্তমানের বিধায়ক সমুখ সমরত শিলাদিত্য দেব আর রামকৃষ্ণ ঘোষ মই তার লগত কি লাগে তাতকে বহুত ডাঙর ডাঙর নেতা বিলাক মই দেখিছো বহুত ডাঙর ডাঙর নেতা কিন্তু একই নহয় তেখেতে কি ময়ও চাইলাম নহয় মই চ্যালেঞ্জ দিছো তো চ্যালেঞ্জ দিছো মোর চ্যালেঞ্জ একসেপ্ট করকছো বঙ্গহর মাজত চলা এই যুদ্ধৰ সেনাপতি এই দুজন দেওবাৰে হুজাইত অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী অনুষ্ঠানতে পোৱা গল এই মহাযুদ্ধ রুমান এতিয়া চূড়ান্ত শিখৰত বৰ্তমান বিধায়ক রামকৃষ্ণ ঘোষ আর প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেৱৰ মাজত দীর্ঘদিনে চলি থকা যুঁজখন ইজনৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক সিজন বিজেপি নেতা আমার মাজত একদম শীতল যুদ্ধ নাই একদম গরম গরম যুদ্ধ হয় আর গরম যুদ্ধ হয়েও থাকিব কারণ তেওঁ যদি সন্মান করব না জানে প্রাক্তন বিধায়কক তেওঁ মনত রাখিব লাগিব আগন্তুক দিনত যেতিয়া তেওঁ প্রাক্তন হব তেওঁৰ কিন্তু এনেকা সন্মুখন হব শিলাদিত্য দেৱক বহিরাগত আখ্যা রামকৃষ্ণ ঘোষৰ বিতর্কিত কথাৰে চলি আছে শিলাদিত্য দেৱ বিজেপি দলত কোনো অস্তিত্ব নাই শিলাদিত্যৰ শিলাদিত্যৰ যোগ্যতা নাই বুলি মন্তব্য কৰি শিলাদিত্যক শিক্ষা দিয়াৰ সকীয়নি দিলে হোজাৰ বিধায়ক রামকৃষ্ণ ঘোষে তার কি যোগ্যতা আছে যোগ্যতাত কি আছে কন্ট্রোভার্সিয়াল কথাই কয় এনে ধরনের নিকৃষ্ট মানুষ মই বহুত দেখিছো আগতে বহুত যুদ্ধ কৰিছো ছাত্র আন্দোলনের পৰা মই আছিলোঁ ইয়াতে আর ছাত্র আন্দোলনের বহুত ডাঙর ডাঙর নেতা দেখা মই দেখিছিলোঁ এতিয়াও দেখিম ভবিষ্যতে চাই হোজাই বিজেপির দুই শীর্ষ নেতার যুঁজার মাজতেই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানত ঘটি গল আন এক ঘটন বহি থকা আসনের পৰা উঠাই দিলে জিলা পরিষদের সভানেত্রীক যার বাবে অপমানিত হয়ে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান ত্যাগ করে খঙত ডিঙির তোলা হয়ে বাইরে ওলা আহিল জেলা পরিষদের সভানেত্রী রমাবালা দেবী বেজেতি করবলে মানে মই সংবাদ মাধ্যমত দিম মুখ বেজেতি করবলে মাতিছে নেকি ইয়াত ইজন না নহয় এই গাড বিলাকে খেদি আছে মই বারবার কই আছো কি মুখ ইনকে বেজেতি করে মই মহিলা হয় অবশ্য দলীয় কর্মী সমর্থকর বুজনিত পাছত অনুষ্ঠানত অংশগ্রহণ করে জেলা পরিষদের সভানেত্রী রামবালা দেবীয়ে হোজাৰ পৰা প্ৰণৱ শৰ্মা ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট মোক মোৰ জিলা পৰিষদৰ সভানেত্ৰী হ'ল কি বেজেতি কৰিবলৈ মাতিছে ইয়াত মোক বেজেতি কৰিবলৈ মানে মই সংবাদ মাধ্যমত দিম মোক বেজেতি কৰিবলৈ মাতিছে নেকি ইয়াত মোক কিয় বাৰে বাৰে মোক দি আছে হা ইজন না নহয় এই গাঁতবিলাকে খেদি আছে মই বাৰ বাৰ কৈ আছো কিয় মোক এনেকৈ বেজেতি কৰে মই মহিলা হয় দাদা কেন আহিবচোন